অভিনেত্রী অপর্ণা ঘোষ, তার অভিনীত অন্যতম সিনেমার মধ্যে রয়েছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, মেঘ মল্লার, মৃত্তিকা মায়া, সুতপার ঠিকানা, ভুবন মাঝি, গন্ডি প্রভৃতি। 2013 সালে মৃত্তিকা মায়া চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব চরিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। নতুন খবর হচ্ছে বিয়ে করলেন এই তারকা। দীর্ঘ বন্ধুত্ব ও প্রেমের পর বিয়ের সিদ্ধান্ত নেন তারা। পাত্রের নাম শত্রুজিৎ দত্ত, জাপানের একটি প্রতিষ্ঠানে কর্মরত আছেন। গত 7 ডিসেম্বর রাতে একটি কনভেনশন সেন্টারে আয়োজন করা হয়েছিল তাদের আশীর্বাদ অনুষ্ঠান। সেখানে উপস্থিত ছিলেন অপর্ণা ও সত্যজিতের পরিবারের সদস্যরা, ছিলেন পরিচালক সাফায়েত মনসুর রানা, অভিনেতা ইরফান সাজ্জাদ সহ বেশ কয়েকজন। এদিকে 10 ডিসেম্বর হয়ে গেছে তার বিয়ের আনুষ্ঠানিকতা। ওই দিন মধ্যরাতে অভিনেত্রীর চট্টগ্রামের আগ্রাবাদের বাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হয়। জমকালো বিয়ের আনুষ্ঠানিকতায় বরকনের পরিবার ও ঘনিষ্ঠ আত্মীয় স্বজনরা উপস্থিত ছিলেন। এই নিয়ে জাতীয় পুরস্কারজয়ী অভিনেত্রী অপর্ণা ঘোষ বলেন, জীবনের নতুন এই অধ্যায়ের জন্য সবার ভালোবাসা আশীর্বাদ আশা করছি, সব কিছু জলদি হয়ে গেল। উল্লেখ্য, 2006 সালে লাক্স চ্যানেলাই সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে মিডিয়ায় পা রাখেন চট্টগ্রামের রাঙামাটির মেয়ে অপর্ণা ঘোষ। এই আসরে সেরা 5-এ জায়গা পান তিনি। তার প্রথম অভিনয় ছিল তবুও ভালোবাসি নাটকে, এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। টিভি নাটক, মঞ্চ, মডেলিং, চলচ্চিত্র উপস্থাপনা সহ বিনোদন জগতের প্রায় সব ক্ষেত্রেই সরব রয়েছেন এখনও। অপর্ণা অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য হল রূপনগর, জীবনের ছোট ছোট ঢেউ, আজ রবিবার, কোথাও কেউ নেই, হাউসফুল, ধোঁয়া, 420, বন্ধন, ভালোবাসি তাই ভালোবেসে যাই, ঠেলাগাড়ি প্রভৃতি। সবশেষ সরকারি অনুদানে নির্মিত অন্ত্যেষ্টিক্রিয়া সিনেমায় অভিনয় করেছেন তিনি। বন্ধুরা, আমাদের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি। ধন্যবাদ।